নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, হাই, আমি জয়ন্ত। ওয়েলকাম টু জয়েস রেসিপি। জয়েস রেসিপিতে আপনাদের স্বাগতম। আমার আজকের রান্না দই পটল। আসুন দেখি কিভাবে এই পটল আমি তৈরি করেছি দইয়ের দ্বারা। দই পটল, দই পটলের উপকরণ। দই পটলে কি কি রাখছে? পটল ছাল ছাড়িয়ে চেঁচে ভাজা করা আছে, গোটা জিরে লাগছে, টক দই ফাটিয়ে রাখা আছে। এতে গরম মশলা আছে, যেমন ধরুন দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর একটু জোয়ান গুঁড়ো। কিশমিশ আছে, আদা পেস্ট করা আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন। ফ্রাইং প্যানে এবার আমি সর্ষের তেল দেব, পরিমাণ মতো দেবেন। এর সাথে ফোড়ন দেবেন গোটা জিরে আর তেজপাতা। এবার আমি যে গরম মশলাটা গুঁড়ো করেছি জোয়ান দিয়ে, সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়ুন। এবার আমি আদা বাটাটা এর মধ্যে ঢেলে দেব। এবং এক চামচের মতো কাঁচা লঙ্কা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাফ করবেন, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা। এতে একটু নুন দিন। তারপরে যে ফাটানো দইটা আছে, দইটা ঢেলে দিন পুরোটাই। তারপর একটু নাড়াচাড়া করুন। এতে একটু হিং দিলে ভালো হতো, কিন্তু আমরা তো হিং খাই না, তবে আপনারা হিং দিয়ে খেতে পারেন। এবার আপনি নুন চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবেন, যেরকম আপনি খাবেন স্বাদ মতো, আর কিচমিচটাও সাথে দিয়ে দেবেন। এবার এর সাথে একটু গরম মশলা মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি পটলগুলো এর মধ্যে ছেড়ে দেবেন। এরপর আপনি সামান্য জল এতে দিয়ে দেবেন। সব শেষে এতে একটু ঘি মিশিয়ে নামিয়ে নেবেন। তৈরি আমার দই পটল। কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খান, আরও সুস্বাদু লাগবে। আর একটা কথা মনে রাখবেন, আমার এই চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাইক করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন, এই প্রার্থনাই করি। নমস্কার।